জেলার শহর বর্ধমানে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি ও মিলন উৎসব অনুষ্ঠিত হলো। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় জেলা সংখ্যালঘু দপ্তরের সভাকক্ষে। নবনিযুক্ত তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই সভায় জেলার সাংবাদিকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। এটা খুবই ভালোই হবে না। তো আমি প্রথম দিন এসে থেকে কটা জিনিস আমি আপনাদের বলি, আমি যেগুলো দেখেছি এই দু তিন দিনে সেগুলো আমি বলছি। এই মুহূর্তে আমাদের জেলাতে 107 জন অ্যাক্রিডিটেশন কার্ড হোল্ডার আছেন, তার মধ্যে এবছর আমরা রিনিউয়াল করতে পেরেছি 99 জনের, বাকিটা এখনও কিন্তু তারা জমা দেয়নি রিনিউয়াল জন্য। আমরা আমাদের জেলা থেকে এখন পর্যন্ত মাভুই পাচ্ছেন মধ্যে 68 জন, এবং আমাদের এখানে উইকলি পত্রিকা প্রকাশিত হয় 13টা, ফোর্টনাইট 48টি, মান্থলি 3টি, কোয়ার্টারলি 5টি, এই কটা আমাদের নথিতে আমাদের কাছে আছে। এছাড়া আমরা একটা এখানে দেখেছি যে আমরা যারা আপনারা প্রত্যেকে জানেন যে ক্রিডিশন কার্ড বা মাভুইয়ের জন্যে কোনো সময় নেই, আপনারা আমাদের গভর্নমেন্টের যে নিয়ম আছে আপনারা ফর্ম ফিল আপ করতেই পারেন, সরকারের নিয়ম মেনে আমরা সেটা আমাদের যে অ্যাপ্রোভিট অথরিটি সেখানে পাঠানোর চেষ্টা করবো যাতে দ্রুত করা যায়। এখন পর্যন্ত আমরা লাস্ট ইয়ারে 16টি নতুন অ্যাডমিশন কার্ডের জন্য আমরা পাঠিয়েছি অনুমোদনের জন্য, যার মধ্যে 13টি হচ্ছে প্রিন্ট মিডিয়ার আর 3টি ইলেকট্রনিক মিডিয়া থেকে, যেটা এখনো আমাদের কাছে আসেনি, এলে আমরা সেটা দিতে পারবো। সভায় তথ্য সাংস্কৃতিক আধিকারিক জানান জেলার তথ্য দপ্তর সাংবাদিকদের সঙ্গে সব সময় আছেন এবং থাকবেন, তাদের কোনো সমস্যা নিরসনের জন্য তিনি সব রকম চেষ্টা চালাবেন বলে জানান। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমা তথ্য আধিকারিক শম্ভু মণ্ডল সহ দপ্তরের কর্মীবৃন্দ। তাই বলো ভয়ের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন, 140 প্রায় 140 কোটি জনসংখ্যার দেশ আমাদের ভারতবর্ষ, তো মানুষকে যেমন তথ্যটা দিতে হবে যাতে করোনা হচ্ছে আমাদের বর্ধমানে বা বিভিন্ন জেলা জুড়ে রাজ্য জুড়ে, ঠিক একইভাবে আমাদের সুখবরগুলো দিতে হবে যাতে মানুষ যেন অন্তত একটু আশার কথা শুনে, সবসময় প্যানিকের বাদ দিয়ে তার আশার কথা শোনাতে হবে যাতে তারাও যেন অন্তত রিলিফ পায় যে আমরা মোটামুটি সবাই জেনে গেছি যে করোনা থেকে বাঁচার জন্য একমাত্র হচ্ছে আমাদের বাঁচাতে পারে মাস্ক, স্যানিটাইজার, হাত সাবান দিয়ে ধোয়া, সেই জিনিসগুলোর উপর জোর দিতে হবে। এবং আপনাদের যদি মনে হয় যে আমাদের সরকারের পক্ষ থেকে আরও বেশি প্রচার বা অ্যাওয়ারনেসের দরকার আছে, সেটা আমাদের যদি নজরে আনেন বা ভিন্ন এলাকা জুড়ে আমরা সেই জায়গায় কিন্তু প্রশাসনিকভাবে আমরা প্রচারটা বাড়াতে পারি, কারণ অ্যাওয়ারনেস হচ্ছে একমাত্র এর ওষুধ, করোনার সব থেকে বড় ওষুধ কিন্তু আমাদের কাছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস যদি যথাযথ থাকে তাহলেই মনে হয় করোনা থেকে আমরা বাঁচতে পারবো, কারণ প্রথম দ্বিতীয় এটা আমার তৃতীয় ঢেউ চলে এসেছে, এবং প্রতিটা ঢেউ প্রত্যেকটার সঙ্গে আমি আপনারা এবার সবাই আমরা লড়াই করছি, আশা করছি আমরা জিতবো। নাইট রাইডার যে করবো লড়বো জিতবো রে, বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।